আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। ব্যস্ত থাকার কারণে বেশ অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ইতোমধ্যেই ঢাকার ফিউচার বিল্ডিং প্রজেক্টের দুইটি পর্বের ভিডিও আমি দিয়েছি। আজ এনেছি ঢাকার ফিউচার বিল্ডিং প্রজেক্টের তৃতীয় পর্ব। তো আর দেরি না করে চলুন শুরু করি। অভিজাত এলাকা গুলশান, সেখানকার স্কাইলাইনও ঢাকার অন্য জায়গা থেকে একটু আলাদা। গুলশান অ্যাভিনিউয়ের একটি প্রজেক্ট হলো সুভাস্তু মুস্কান টাওয়ার। সুভাস্তু মুস্কান টাওয়ারটি নির্মাণ করবে সুভাস্তু প্রপার্টিজ। গুলশান 1 নং সার্কেলে এটি নির্মিত হবে। সুভাস্তু মুস্কান টাওয়ার হবে 25 তলা বিশিষ্ট একটি ভবন। কিছুদিন আগে ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টালের বর্তমান অগ্রগতি দেখানো হয়েছে। এই ভবনটি তেজগাঁও এলাকার নির্মাণাধীন একটি সুউচ্চ ভবন। শান্তা পিনাকল, ফোরাম টুইন টাওয়ারের পাশাপাশি ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল তেজগাঁওয়ের স্কাইলাইনকে করবে আরও সমৃদ্ধ। বীর উত্তম মীর শওকত সড়কের পার্শ্ব রাস্তায় এটি নির্মিত হচ্ছে। ইনস্টার ট্রেড ইন্টারকন্টিনেন্টাল হবে একটি 33 তলা বিশিষ্ট ভবন। এতে 5টি বেসমেন্ট ফ্লোরও থাকবে। নান্দনিক নকশার একটি ভবন হল গ্রিন গুলশান। রাতের বেলা ভবনটি হয়তো আরও মোহনীয় হয়ে উঠবে। গ্রিন গুলশান ভবনটি নির্মিত হবে গুলশান সাউথ অ্যাভিনিউতে। আমিন মোহাম্মদ ফাউন্ডেশন এই ভবনটি নির্মাণ করছে। গ্রিন গুলশান হবে একটি 30 তলা বিশিষ্ট ভবন। গুলশান 2-এ নির্মাণাধীন হায়াত সেন্ট্রিক নিয়েও আমি একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে হায়াত সেন্ট্রিকের বর্তমান অগ্রগতি নিয়ে বলা হয়েছিল। নির্মাণ শেষে হায়াত সেন্ট্রিক হবে ঢাকার অন্যতম দৃষ্টিনন্দন ভবন। এই ভবনটি হবে একটি 36 তলা বিশিষ্ট ভবন। শান্তিনগরে নকশি প্রপার্টিজ নির্মাণ করছে নকশি আইকন হোম নামের একটি ভবন। নকশি আইকন হোম হবে একটি 27 তলা বিশিষ্ট ভবন। এবারের ভবনটি হবে হাতির ঝিলে। এটি একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার অ্যান্ড ডর্ম। ভবনটি হবে 33 তলা বিশিষ্ট। আমিন মোহাম্মদ ফাউন্ডেশনেরই আরেকটি প্রকল্প হল এভারগ্রিন এজে টাওয়ার। এভারগ্রিন এজে টাওয়ারটি নির্মিত হবে পল্টনে। এই ভবনটি হবে একটি 25 তলা বিশিষ্ট ভবন। মেরুল বাড্ডার একটি নির্মাণাধীন প্রজেক্ট হল আর্মা MM টাওয়ার। এটি নির্মাণ হলে বাড্ডা এলাকার সর্বোচ্চ ভবন হবে। আর্মা MM টাওয়ার হবে একটি 25 তলা বিশিষ্ট ভবন। আজকের ভিডিওর সর্বশেষ প্রকল্প নিয়ে আমরা মোটামুটি সবাই অবগত এবং অধীর আগ্রহে অপেক্ষা করছি। হ্যাঁ, সর্বশেষ প্রকল্পটি হলো বঙ্গবন্ধু ট্রাই টাওয়ার। বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারের ল্যাঙ্গুয়েজ টাওয়ার হবে 52 তলা, লিবার্টি টাওয়ার হবে 71 তলা এবং লেগাসি টাওয়ার হবে 96 তলা বিশিষ্ট। লিগাসি টাওয়ারের 96 তলার উপরে 15 তলা সমপরিমাণ উচ্চতার একটি অবজারভেশন ডেক থাকবে। আসলে এই হিসেবে ভবনটি হবে 97 তলা বিশিষ্ট, যার 97তম তলা হবে 15 তলা সমপরিমাণ উচ্চতার। যেহেতু একটি ফ্লোরই 15 তলা সমপরিমাণ উঁচু, তাই এটাকে 111 তলা বিশিষ্টও বলা হচ্ছে। তবে ট্রাই টাওয়ার নিয়ে আমাদের আফসোসের কমতি নেই। প্রথমত, আইকনিক টাওয়ার হিসেবে যখন 142 তলা হওয়ার কথা ছিল, সে ডিজাইনটা সবার পছন্দের শীর্ষে ছিল। সেটার উচ্চতাও হতো 700 মিটারের বেশি। ওটার পাশে আরও 2টি 71 তলা বিশিষ্ট ভবন হওয়ার কথা ছিল। ওই ডিজাইনের পর আরও 2টি ডিজাইন সামনে এসেছিল। অবশেষে 111, 71 ও 52 তলার ট্রাই টাওয়ারের চতুর্থ ডিজাইনটি সামনে আসে, যা সবাইকে কিছুটা হলেও হতাশ করে। এখন দেখার বিষয় কতদিনে এই ভবনটি নির্মিত হয়। এটার পাশে আরও 40টির মতো স্কাই স্ক্রেপার নির্মিত হওয়ার কথা রয়েছে। যাই হোক, পূর্ণাঙ্গ রূপটি দেখতে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।